এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত আবারও একটি নতুন আবহাওয়ার আপডেটের সঙ্গে এখন সবথেকে বড় খবর হচ্ছে ঘূর্ণিঝড় মিচাং ঘূর্ণিঝড় মিচাং সম্ভাবনা সামনের মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু রয়েছে যেখানে ডিসেম্বর মাসে দু তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং তার ঘূর্ণাবর্ত আগেই উঠে যাবে এবং তার নিম্নচাপ আগে থেকেই উঠে যাবে ঘূর্ণিঝড় হতে হতে এক বা দু এবং সেটি দু তারিখের পর থেকে দু তারিখ থেকে এগোতে এগোতে তিন তারিখে কোনো একটা উপকূলে গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কোন উপকূলে আছড়ে পড়বে সেটা কিন্তু এখনও অব্দি কনফার্মেশনভাবে কনফার্মভাবে বলা যাচ্ছে না কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ঘূর্ণিঝড় মিচাং কোথায় কতটা এফেক্ট করতে পারে অর্থাৎ ডিএফএস এবং ইসিএম ডাব্লু দুটো কী বলছে দুটো থেকে ঘূর্ণিঝড় শো করছে কি না এছাড়াও পরবর্তী দশ দিন বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘূর্ণির চ্যানেলটি প্রেস করে দিয়ে অল অপশান ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটিকে চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি আর এখন আমরা যদি চলে যাই কবে থেকে সিস্টেম তৈরি হচ্ছে অ্যানেল যে মঙ্গলবার মঙ্গলবার আঠাশ তারিখ থেকে সিস্টেম তৈরি হবে অর্থাৎ কিছুটা কিন্তু পিছিয়ে গেছে অনেকটা তো এখানে আঠাশ তারিখের পর আমরা যখন উনত্রিশ তারিখ বুধবার যাচ্ছি বুধবার থেকে কিন্তু দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর আগে আমরা দেখতে পাচ্ছিলাম ঘূর্ণিঝড়টি এখান থেকে এসে এখান থেকে তৈরি হয়ে এটি এদিক দিয়ে যাচ্ছিলো কিন্তু পরিবর্তনটা দেখুন এই মুহূর্তের পরিবর্তন অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে বুধবার উনত্রিশ তারিখের মধ্যে এটি মধ্য বঙ্গোপসাগর থেকে তৈরি হচ্ছে যেটা পোর্টবেলারের উপরে সর্বপ্রথম প্রথম পপ থাকবে তারপরে বৃহস্পতিবার তিরিশ তারিখ গেলে আস্তে আস্তে করে থাকে উত্তর দিকে কিন্তু উঠছে উত্তর দিকে যত উঠছে তত কিন্তু শক্তি বাড়ছে দেখুন উত্তর দিকে উঠে তিরিশ তারিখের মধ্যে এর যে শক্তি সেটা কিন্তু উননব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে এরপর আমরা তিরিশ তারিখ থেকে যদি এক তারিখ শুক্রবারের মধ্যে দেখি শুক্রবার রাত্রেবেলার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে তখন তার গতি একশো এক কিলোমিটার পার হওয়ার যেটা আপনাদেরকে আমরা শুরুতেই বলতাম একবার যদি আমরা এটা বায়ুমণ্ডে দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি আমরা ছিয়াত্তর থেকে সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় মানে ঘূর্ণিঝড় সম্ভাবনা এখনও রয়েছে এটাই কিন্তু বলছে জিএফএস মডেল তো এরপরে আমরা যখন এক তারিখ থেকে দু তারিখের দিকে যাচ্ছি অর্থাৎ শুক্রবার থেকে শনিবারের দিকে যাবো আস্তে আস্তে করে একবার দেখে নেব তো এখানে এক তারিখ আমরা প্লে করে দিলাম প্লে করে দিলে দেখুন এক তারিখের মধ্যে কিন্তু আরও তার গতি বা শক্তিতে পরিবর্তন আসছে এবং এক তারিখ ভোর পাঁচটা এমের মধ্যে যদি আমরা গতি বা শক্তিটা দেখি তাহলে কিন্তু সর্বোচ্চ ওই ধরুন একশো পাঁচ কিলোমিটার উঠতে পারে এরপর আমরা এটাকে একটু প্লে করব প্লে করে দেখে নেবো এবং আমরা আবার প্লে করলাম তো শুক্রবার আমরা যখন দুপুর দিকে যাচ্ছি দুপুরের দিকে গেলে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে এটা কিন্তু অনেকটা এগোনো শুরু করছে যেমন একটা বা দুটো নাগাদ আর এটার সবথেকে বড়ো কথা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি শক্তিশালী হওয়ার পিছনে এটা অনেক সময় কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগরে থাকতে পারছে দেখুনছেন যে আঠাশ উনত্রিশ থেকে তৈরি হচ্ছে তারপরে কিন্তু এক তারিখ অবধি বঙ্গোপসাগরে সেন্ট্রাল বে অফ বেঙ্গলে থাকছে আর যত থাকছে তত কিন্তু তার গতি বা শক্তি পাচ্ছে দেখুন দেখুন একশো আঠেরো বা সতেরো কিলোমিটার সতেরো থেকে আঠেরোর মধ্যে হয়ে গেছে গিয়ে এরপর এটাকে যদি আমরা আরেকটু প্লে করি প্লে করলে যদি আমরা শনিবার দু তারিখে যাই দেখুন শুক্রবার এক তারিখে রাত্রেবেলার মধ্যে কিন্তু এটি আরও গভীর হবে এবং আরও গভীর হয়ে পূর্ব দিক বরাবর এগোনো শুরু করবে যেখানে রাত্রি দশটা পি এম সে সময় আমরা যদি গতি দেখি তাহলে একশো আঠাশ থেকে উনতিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি হয়তো কোথাও কোথাও একশো তিরিশও হতে পারে তবে একশো আঠাশ থেকে একশো উনত্রিশ আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তো এরপর এটাকে যদি আমরা আইটু প্লে করি প্লে করলে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে একশো ছত্রিশ থেকে একশো ছয়ত্রিশ বা একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি দুপুর এক ভোর ভোর নয় এটা ওই ধরুন রাত্রি একটা এ এর মধ্যেই মানে পরের দিন শনিবার দু তারিখে পড়ে যাচ্ছে সে সময় কত বললাম আপনাদেরকে গতি একশো ছয়ত্রিশ থেকে ছ আটত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এর গতি তারপর এটা কিন্তু আরও এগোবে শনিবার যখন দু তারিখে প্রবেশ করেই গেলাম দেখুন আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে কিন্তু আরও এগোনো শুরু করছে আর এরিয়াটা দেখুন ঘূর্ণিঝড়ের অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু রয়েছে আর যেহেতু এখানেও কোনো বাধা নেই এখানেও কোনো বাধা নেই মিডিয়ালটা পুরো এই প্রশ্নের মধ্যে রয়েছে তাছাড়া কিন্তু শক্তিটা বাড়ানোর জন্য অনেকটাই চান্স পেয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড় মিচাং তবে এখানে শনিবার থেকে দু তারিখ থেকে যখন আমরা রবিবার তিন তারিখের দিকে অগ্রসর হচ্ছি তখন এখানে আস্তে আস্তে করে কিন্তু এর শক্তিতে আরও পরিবর্তন ঘটছে আরও শক্তি বাড়ছে শনিবার দু তারিখ দুপুরবেলা দুটো সময় আমরা যে গতি সর্বোচ্চ সেটা কিন্তু একশো বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি তখন বাষট্টি তেষট্টির মধ্যেই থাকবে এই সমস্ত জায়গাগুলিতে তো আমরা আট এগাবো আটটু এগিয়ে গিয়ে শনিবার থেকে যখন আমরা রোববার তিন তারিখের দিকে যাচ্ছি দেখুন এখানে ঘূর্ণিঝড় কিন্তু পূর্ব দিক বরাবর এগিয়েই যাচ্ছে এবং শনিবার মোটামুটি রাত্রি আটটা এমের মধ্যে এটার যে গতি সেটা কিন্তু সর্বোচ্চ উঠে যেতে পারে একশো তিয়াত্তর কিলোমিটার থেকে একশো ছিয়াত্তর একশো ছিয়াত পঁচাত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় মানে অনেকটা সুপার সাইক্লোনের দিকে কিন্তু যাচ্ছে এর আগেও কিন্তু আমরা আপডেট দেখেছিলাম তত কিন্তু এতটা গতি ছিল না কিন্তু যত আমরা আপডেট দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পরিবর্তন কিন্তু ঘটছে আর এখানে তিন তারিখ থেকেই কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরে প্রভাব পড়া শুরু হয়ে যাবে এমনটা কিন্তু জিএফএস মডেল বলছে পুরী পারদ্বীপ ভদ্রক বালাসোর গঙ্গাসাগর হলদিবাড়ি কলাপাড়া মাঠবেরিয়া লালমোহন অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে সঙ্গে উড়িষ্যা উপকূলে এই জায়গাগুলোতে যত কোস্টাল এরিয়াগুলো আছে এখানে কিন্তু ভালো পপ পড়বে ঝড়ের তারপর আমরা আস্তে আস্তে করে যখন এগিয়ে যাচ্ছি রোববার তিন তারিখ তিন তারিখের মধ্যে কিন্তু দেখুন এটা আছড়ে পড়বে এবং ঘূর্ণিঝড় আছড়ে পড়লে যদি পশ্চিমবঙ্গের পপ না এমনটি নয় জিএফএস মডেল বলছে কি যে খড়গপুর কোলাঘাট তমলুক বালিচক বারুইপুর গোসাবা জয়নগর খরদা কলকাতা নিউটাউন টাউন চন্দননগর চাকদা বনগাঁ এ সমস্ত জায়গায় কিন্তু ঝড়োহাওয়া বইবে বাসন্তী দয়াপুরও বইবে এবং ঝাড়খালি তারপর হচ্ছে ফ্রেজারগঞ্জ নামখানা পাতর প্রতিমা রায় কাকদ্বীপ মন্দারমণি কন্টাই দীঘা কেজুরি এই জায়গাগুলোতে প্রচণ্ড পপ থাকবে ঝড়ে একই সঙ্গে কলাপাড়া মাঠবেড়িয়া শ্যামনগর খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদপুর লোহাগাড়া যশোর এই সমস্ত জায়গাগুলো তো ঘূর্ণিঝড়ের অনেকটাই পপ থাকবে তারপরে যখন এটি এগোতে থাকবে এগোতে এগোতে দেখুন আরও কিন্তু পপটা বাড়বে যেমন বাংলাদেশের কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই নরসিংনগর টাঙ্গাইল নাগেরপুর কালীহাতি সিরাজগঞ্জ বালুকা ত্রিশাল কেন্দোয়া জগন্নাথপুর বালাগঞ্জ তারপর হচ্ছে হাবিবগঞ্জ মৌলুইবাজার এবং কালবুরা দিকেও প্রভাব রয়েছে কাতিয়াদি কাপাসিয়া দামরাই নাগেরপুর শিবালয়া পাংসা বালিকান্দি রায়পুর মুকসুদপুর এই সমস্ত জায়গাতে প্রভাব থাকে একসময় যশোর তারপর এদিকে আবার শান্তিপুর বনগাঁ পান্ডুয়া খর্দা কলকাতা উলবিড়িয়াতে প্রভাব থাকবে আপনারা জানেন আর তখন যখন ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়বে উপকূলের দিকে তখন ঘূর্ণিঝড় কিন্তু আছড়ে পড়ার চান্সটা আগে দেখা ছিল মায়ানমার কিন্তু এবার দেখতে পাচ্ছি কি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল নিয়ে আশ্রয় পড়বে পশ্চিমবঙ্গের উপকূলে আপাতত বলা হচ্ছে বিরানব্বই থেকে চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হতে পারে পেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি এই সমস্ত উপকূলগুলিতে একইসময় পাথরঘাটা কলাপাড়া এখানেও কিন্তু সেম হতে পারে যেহেতু বাংলাদেশের উপকূলে আশ্র পড়বে একদম তার জন্য কিন্তু বাংলাদেশে যথেষ্ট প্রভাব থাকবে বাংলাদেশে বেশিরভাগ প্রভাবটা কিন্তু বাংলাদেশেই থাকবে তারপরে সোম রোববার তিন তারিখের মধ্যে দেখুন এ দেখুন কলকাতার দিকেও কিন্তু প্রভাব কিন্তু বাড়বে এবং যখন পূর্ব দিকে আস্তে আস্তে করে বাঁক নিয়ে নেবে ঘূর্ণিঝড়টি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের উপর দিয়েও পপ কাটতে থাকবে কিন্তু বাংলাদেশে চিটাগং মহেশকর চট্টগ্রাম কক্সবাজার এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড পপ থাকবে রাত্রিবেলাতে আর রাত্রি নটার মধ্যে এটি ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়বে হাটাজারি দিকে রায়পুর তারপরে হচ্ছে ভোলা বরিশাল লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা হোমনা বেরাম ব্রহ্মপুর তারপরে হচ্ছে আগরতলা অম্বাসা অমরপুর এই সমস্ত জায়গাতে পপ থাকবে আর আস্তে আস্তে করে কিন্তু এই পপটাও আমরা কেটে যেতে পারে দেখতে পারবো তো এই হচ্ছে জি এফ এস মডেল আপডেট অনুযায়ী এবার যদি আমরা এখানে ইসিএম ডাব্লিউএ মডেল দেখি তাহলে কী হবে ইসিএম ডাব্লু এফ মডেলে যদি একবার আমরা যাই এটাকে একবার নিয়ে যাব চলে যাব ইসিএম এম ইসিএম এ তো বন্ধুরা চলে আসলাম ইসিএম এ এবং ইসিএম যেটা বলছে দেখুন যেমনটা জি মডেল বলছে যে ঘূর্ণাবর্তটি এই মিডিল থেকে তৈরি হবে ইসিএমও কিন্তু সেটাই বলছে কিন্তু উনত্রিশ তারিখের পর আমরা যখন তিরিশ তারিখ গত বৃহস্পতিবারের দিকে যাচ্ছি ইসিএম মডেল বলছে কি এটি ভারতের সেই পূর্বভাগেই রয়ে থাকতে পারে দক্ষিণ পূর্বভাগে কিন্তু আগের থেকে অনেকটাই শক্তি কিন্তু বেড়েছে ইসিএম এফ মডেল অনুযায়ী আগে যতটা শক্তি ছিল তার থেকে দেখুন শক্তি বেড়েছে এবং ঘূর্ণিঝড়েরও রূপান্তরিত হওয়ার কিন্তু একটা চান্স ইসিএম ডাব্লু এফ মডেল অনুযায়ী রয়েছে একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় আপাতত গতি ঘুরেছে গতি উঠেছে এবং যার ফলে ওড়িশা উপকূলে এবং অন্ধ্র উপকূলে পপ থাকবে এবং আস্তে আস্তে করে দেখুন এটাতে সখনো শক্তি বাড়ছে শক্তি কমছে কিন্তু লাস্ট বৃহস্পতিবার তিন তারিখ রাত্রি বারোটায় মধ্যে আমরা যেটা দেখছি নিম্নচাপ হওয়ারও কিন্তু একটা চান্স থাকতেও পারে এমনটাই জানা যাচ্ছে ইসিএম ডাব্লিউএফ মডেলের আপডেট অনুযায়ী তবে দেখা যাক পরবর্তীকালে কি হয় কারণ এখন ইসিএমড মডেল বেশি অ্যাকুরেট দিতে পারছে না জিএফএস মডেলটা অ্যাকুরেট দিচ্ছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কি হয় একাত্তর অবধি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আসবে আমরা আগামীকাল নতুন আপডেটের সঙ্গে যেখানে আমরা কিন্তু নতুন নতুন আরও পরিবর্তন তুলে ধরব ধন্যবাদ বন্ধুরা